ন্যাচারের কথা ভেবে, কর্মসংস্থানের কথা ভেবে উনি রংপুরে বিশাল একটি এই ফ্যাক্টরিও করেছেন। আমি ফ্যাক্টরির ছবি দেখেছি, অসম্ভব বড় একটি ফ্যাক্টরি এবং অনেক মানুষ এখানে কাজ করছে। এবং এই এই উদ্যোগটাকে আমি আসলে সাধুবাদ জানাতে চাই। আমি সাধুবাদ জানাতে চাই আমার পাশে বসে যে আছে এই আরসিএল গ্রুপের ডিএমডি মোমু, আমি খুব আদর করে ডাকি, যে আসলে বার অ্যাট ল বিপিটিসি করেছে ইউকে থেকে, কিন্তু পোশাক আশাক দেখে বোঝার উপায় নাই যে মেয়েটা ইউকে থেকে বার অ্যাট ল কমপ্লিট করেছে। অত্যন্ত মাটির মানুষ, ডাউন টু দ্য আর্থ, এবং আমি আমি খুবই পছন্দ করি এই মেয়েটাকে, যে এত সহজ সরলভাবে একটি কোম্পানি সে রান করছে। ম্যাডামকে অনেক থ্যাংক ইউ জানাতে চাই এত সুন্দর একটা কাজের সাথে আমাকে রাখার জন্য। আমি আমার ডিরেক্টর স্যারকে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটা কাজ করার জন্য, এবং আমার কো-আর্টিস্ট রিয়াজ ভাই, ওনাকে অনেক থ্যাঙ্কস। আমার যখন নাম রিয়াজ হয়েছিল তখন আমাকে অনেকেই বলেছিল, জসিম ভাই বলেছিল যে এটার পিছনে খান বা কিছু একটা লাগাই বা অন্য একটা নাম দেই। আমি বলেছিলাম যে আসলে গুণে পরিচয়, নামের চাইতে গুণটা ইম্পর্টেন্ট, এবং আমার নাম আমি রিয়াজ যদি চেঞ্জ করি তাহলে আমি সিনেমাটাই করব না। সো আমি আমার নামটা চেঞ্জ করে নিই আসলে, কারণ আমি যা তাই। হ্যাঁ, আমার কাছে মনে হয় আন্দালুজ এবং ইসরা উচ্চারণ করতে একটু কষ্ট হয়, কিন্তু এটা একটা স্প্যানিশ ব্র্যান্ড। সো আন্দালুজ স্পেনের একটি বিখ্যাত জায়গা যেখানে আসলে অলিভ অয়েল মানে তৈরি হয়, এবং একদম পিওর অলিভ অয়েল যেটা,